প্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। সিনাপসের এই অনন্য আয়োজন কনসেপ্ট ক্লিয়ারিং সেশনে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা নিয়মিত ছোটো ছোটো ভিডিও করছি, আপনাদের আশা করি অনেক কাজে লাগছে। আজকে আমি আমার পরিচয়টা দিই। আমি ডক্টর আহসান আবদুল্লাহ, MBBS ঢাকা মেডিকেল কলেজ, BCS হেলথ, MS রেসিডেন্ট ফেজ এ, ENT-তে আছি। আজকে আমরা ছোট্ট একটা টপিক আলোচনা করবো, আমাদের MBBS লেভেল বলি, আমরা পোস্ট গ্রাজুয়েশন বলি বা এন্ট্রেন্স এক্সামগুলো বলি, সবগুলোর জন্য অসাধারণ একটা ইম্পর্ট্যান্ট টপিক, ছোটো একটা টপিক, নার্ভ সাপ্লাই অফ ল্যারিংস। কিন্তু হয় কি, আমরা এই ছোটো টপিক হলো আমরা মুখস্থ করে ফেলি, আমরা কোয়েশ্চেন সলভ করি, কিন্তু আসলে এই জিনিসটা এত ইন্টারেস্টিং এবং এত ভালো মনে রাখা যায়, এত ভালো বোঝা যায়, আমরা এই জিনিসটা ট্রাই করি না। সো আজকে আমার চেষ্টা থাকবে অল্প সময়ে আমি অসাধারণ করে এই জিনিসটা বুঝিয়ে দিব, আজীবন আপনাদের ইনশাল্লাহ মনে থাকবে। আমরা প্রথমে শুরু করি যে ল্যারিংসের নার্ভ সাপ্লাই কেন দরকার। ল্যারিংসের মধ্যে আমাদের ল্যারিংসের একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে আমাদের রেসপিরেশন, আমরা কথা বলি, এই যে আমাদের ইম্পর্ট্যান্ট ফাংশনগুলো, এগুলোর জন্য ল্যারিংসের প্রচুর মাসেল আছে। মাসেলগুলো বিভিন্ন কাজের মাধ্যমে এটা কন্ট্রোল করে, আমরা এটা আরেকদিন পড়াবো ইনশাল্লাহ। দেখেন, এই যে ল্যারিংসের মধ্যে অসংখ্য মাসেল আছে, এর মধ্যে মিউকোজা আছে, এটার মধ্যে মাসেলের মধ্যে মোটর সাপ্লাই লাগবে, আমাদের মিউকোজার মধ্যে সেন্সরি সাপ্লাই লাগবে, এই সবগুলো সাপ্লাই দিবে একমাত্র একটা নার্ভ, নাম হচ্ছে ভেগাস নার্ভ। এই জন্য আমরা ভেগাস নার্ভকে মূল ধরবো আমাদের গল্পের মধ্যে। ভেগাস নার্ভ হচ্ছে আমাদের 10th ক্যানিয়াল নার্ভ, আমরা সবাই জানি। যখন সে নিচে নামে তখন এই ভেগাস নার্ভের বিভিন্ন বাচ্চা কাচ্চা বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে সে ল্যারিংসে সাপ্লাই দেয়। তাহলে আমরা ভেগাস নার্ভ যদি পিতা ধরি, আমরা পিতা পুত্রের অঙ্ক আমরা করছি আজীবন, আমরা ভেগাস নার্ভের পিতা ধরবো, এর থেকে কী বাচ্চা কাচ্চা হবে এবং তারা কোথায় কোথায় সাপ্লাই দেবে, কীভাবে সাপ্লাই দেবে, কেন সাপ্লাই দেবে, পুরো গল্পটা আমি আজকে বলবো ইনশাল্লাহ। দেখেন, তাহলে প্রথমে আসেন আমরা ভেগাস নার্ভ থেকে শুরু করি। ভেগাস নার্ভটা নিচে দিকে নামতেছে, নামার সময় ভেগাস নার্ভের অনেকগুলো কাজ আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা কাজ আমি বলি, যে এই ল্যারিংসে সাপ্লাই দিবে সে, তবে সে নিচের দিকে চলে যাবে, দেখেন সে লাংসে যাবে, হার্টে যাবে, তার অসংখ্য অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে ল্যারিংসে সাপ্লাই দিবে, মোটর সাপ্লাই দিবে, সেন্সরি সাপ্লাই দিবে। তাহলে কীভাবে দেয় সে, সে কি নিজে নিজে দিবে? সে নিজে দিলে কিন্তু হবে না, কারণ কি, সে তার তো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এখন যদি সে এখানে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে, তাহলে তো নিচে কীভাবে যাবে সে? এই জন্য কী করলো সে, সে যখন নিচে নামলো তখন নামার সময় সে নিজের একটা ব্রাঞ্চ, নিজের একটা শাখা তৈরি করলো, এই শাখার নাম হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। ল্যারিংসের উপরে আছে তো, এই জন্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। দেখেন, এই নার্ভটা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা কার ব্রাঞ্চ? ভেগাস নার্ভের ব্রাঞ্চ। তাহলে ভেগাস মেইন নার্ভটা নিচের দিকে চলে গেল, তার একটা ব্রাঞ্চ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ব্রাঞ্চটা তৈরি করলো। আমি একটা গল্পের ছলে এই জিনিসটা বলি, এই সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে ভেগাসের বাচ্চা। এখন বাচ্চার সম্বন্ধে বাপ সবচেয়ে ভালো জানে, তাই না? কিন্তু কাহিনী কি, এই এ তো চলে গেল, বিন্দাস মোড়ে যাচ্ছে, কিন্তু সে জানে না তার বাচ্চা হচ্ছে একটা দুনিয়ার সবচেয়ে আলসা একটা বাচ্চা, সে কোনো কাজকর্ম করে না। তাকে তৈরি করছিল কেন সে? তাকে তৈরি করছিল হচ্ছে ল্যারিংসে সাপ্লাই দেওয়ার জন্য, কিন্তু সে ওই কামকাজ না করে সে কী করলো, সে আরও দুটো বাচ্চা পয়দা করলো। তার কিন্তু কাজ ছিল কি, ল্যারিংসে সাপ্লাই দেওয়া, নার্ভ সাপ্লাই দেওয়া, সে ওই কাজ ভুলে গেছে। সে কী করছে, সে দুটো বাচ্চা তৈরি করছে আরও। এই খবর তার পরিবার থেকে ভেগাসের কাছে গেল, যে ভেগাস বস, সে তুমি যে বাচ্চা তৈরি করছো, এই বাচ্চা আরও দুটো বাচ্চা তৈরি করে বসে আছে, তাদের কোনো কামকাজ নেই, তারা খুব আলসা। এখন ভেগাস নার্ভ পড়ে গেছে চিন্তায়, যে আমি তো যাচ্ছি হার্ট লাঙে সাপ্লাই দিতে, কিন্তু এদিকে যদি রেসপিরেশনই না চলে আমার, মানে আমার যদি ল্যারিংসের মধ্যে যে আমাদের ভোকাল কর্ডের কম্বিনেশনের মাধ্যমে আমাদের রেসপিরেশন করবো, এই রেসপিরেশন যদি না হয় তাহলে আমি তো বাইচেই থাকবো না, আমার হার্ট লাঙের কী হবে? এই জন্য সে চিন্তা করলো, সে তো দায়িত্ববান পিতা, সে চিন্তা করলো কি, সে চিন্তা করলো যেহেতু তারা আকাইমা, তারা কোনো কাজের না, এবং সে দুটো বাচ্চা তৈরি করছে না, যে আলসা তার বাচ্চাগুলো তো ওরকম আলসাই হবে, তাই না? এই জন্য দেখা যায় ওরা আসলে খুবই কম কাজ করে। কী কাম কাজ করে এটা একটু বলে দিই, কী কাজ করে তারা? দেখেন, তারা কী করে, এই যে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ দুটো ব্রাঞ্চ তৈরি করলো না, ও দুটো বাচ্চা তৈরি করলো, একটা হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, দেখেন ভিতরে ঢুকে গেছে, আর একটা বাইরে দিয়ে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল, দেখেন বাইরে আছে। এটা এত যে মাসল, অনেকগুলো মাসল আছে ল্যারিংসের মধ্যে, তার মধ্যে শুধু একটা মাসলকে সে সাপ্লাই দিচ্ছে। চিন্তা করেন কী আইলসে হইতে পারে একটা জিনিস, যে এত বড় একটা ব্রাঞ্চ, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, সে মাত্র একটা মাসলকে সাপ্লাই দিচ্ছে। মাসলের নাম কি, ক্রিকো থাইরয়েড মাসল। এই যে ক্রিকো থাইরয়েড মাসল একটা মাত্র মাসল, আরও কিন্তু অসংখ্য মাসল আছে যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাসল। ক্রিকো থাইরয়েড মাসলের কাজ কি, আমরা এগুলো আরেকদিন পরে আসলে আজকে বলতেছি না, যার নার্ভ সাপ্লাইটা মনে রাখেন আজকে। দেখেন, তাহলে ক্রিকো থাইরয়েড মাসলটাকে সে সাপ্লাই দিল, তাহলে আরও অসংখ্য মাসল বাকি আছে না, অবশ্যই বাকি আছে। তাহলে ওগুলো আমরা কী করবো, ওগুলোকে এখন সাপ্লাই দিতে হবে, নাহলে তো রেসপিরেশনই চলবে না। তাহলে ভেগাস নার্ভ কী করলো, নিচে নামার সময় এই খবরটা সে পাইছে, যে আমার বাচ্চা আইসা, ওর বাচ্চাও আইসা, তাহলে আমার আলটিমেটলি নিজেকেই যাইতে হবে, আমাকে নিজেকে বাঁচাইতে যদি চাই আমি। তখন সে অনেক দূর চলে গেছে, দেখেন থোরাক্সে চলে গেছে, এই যে আমাদের আর্চ ব্যাপারটা, মানে থোরাক্সে চলে গেছে। তখন তার মনে হইলো যে সে ল্যারিংসে তার মাসেলগুলোকে সাপ্লাই দেওয়া দরকার, নাহলে সে বাঁচবে না, নাহলে আলটিমেটলি সেও তো মরবে, কারণ হার্ট লাং দিয়ে কী করবে যদি রেসপিরেশনই না চলে। তাহলে অনেক দূর নামার পরে সে এই আর্চ ব্যাপারটা যখন ক্রস করতেছে, তখন তার এই বোধ হয়েছে আর কি, যে সে এখন উল্টা এসে দেখেন একটা ব্রাঞ্চ, এখান থেকে একটা ব্রাঞ্চ তৈরি করে এই লেরিংসে চলে আসছে। এই যে ব্রাঞ্চটা আসলো কেন আসলো, কারণ সবগুলো মাসলকে সাপ্লাই দিতে হবে, এই জন্য এই ব্রাঞ্চটা তৈরি করা হয়েছে। এই ব্রাঞ্চটা দেখেন, ভেগাস কিন্তু নিচের দিকে নাম দিয়েছিল, আবার ফিরে আসলো সে অন্য নামে। কী নাম? এটার নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই নাম, এটার নাম কি, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। কেন রিকারেন্ট? কারণ দেখেন, ও কিন্তু নিচে নেমে গেছিল, আবার ফিরে আসছে, এই জন্য রিকারেন্ট হয়েছে সে, এই জন্য তার নাম রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। অনেক সময় এই জিনিসটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কেন হলো, রিকারেন্ট কেন, তাহলে ফিরে আসা, আবার ফিরে আসছে, এই জন্য রিকারেন্ট।
দেখেন কোথা থেকে ফিরে আসছে, দেখেন আর্য ব্যারোটাকে র্যাপ করার মাধ্যমে সে আবার লেরিক্সে ফিরে আসছে, এই জিনিসটা মাথায় রাখেন। এখন রাইটে মানে লেফটে যে ভেগাস নার্ভ সে তো সুন্দর ভালো কথা, সে আর্য ব্যারোটাকে র্যাপ করে উপরে ফিরে মানে লেরিক্সে ফিরে আসছে, কিন্তু রাইটের জন কী করবে ঘাপলাটা বুঝছেন? রাইটের জন নিচে নামতেছে, নামে নামে দেখেছে এখানে কোনো আর্য ব্যারোটা নাই, আমরা জানি লেফটে আর্য ব্যারোটা আছে, রাইটে তো কোনো আর্য ব্যারোটা নাই, তাহলে এখন সে কী করবে? তারও তো ফিরে যেতে হবে, কারণ এদিকেও তো নার্ভ সাপ্লাই দরকার আছে। তাহলে সে কী করলো? সে খুঁজতেছে আমি কার মাধ্যমে ঘুরতে পারি, কার মাধ্যমে র্যাপ করতে পারি। সে পাইলো কি? আমাদের পাইলো হচ্ছে এখানে যে আমাদের সাবক্লিভিয়ার আর্টারি ছিল, রাইট এবং লেফটের দুদিকে আছে, কিন্তু এই রাইটের যেহেতু আর্চ ব্যাপারটা নেই, এই জন্য সাবক্লিভিয়ার আর্টারিকে র্যাপ করে সে উপর দিকে উঠলো। তাহলে বোঝা গেল এই যে রাইটের যে আমাদের আমাদের রিকারেন্ট লেনিনজিয়াল নার্ভ এইটা, এবং লেফটের রিকারেন্ট লেনিনজিয়াল নার্ভ দুইটাই কেন রিকারেন্ট? কারণ তারা ফিরে আসছে উপরে, এই জন্য রিকারেন্ট। এবং তাদের মধ্যে কোনটা লম্বা আপনি এখন দেখলে বুঝতেছেন কোনটা লম্বা, দেখেন যে লেফট রিকারেন্ট লেনিনজিয়াল নার্ভটা লম্বা, রাইট রিকারেন্ট লেনিনজিয়াল ছোট, কারণ কি? সে উপরে কার্ভ করছে, কারণ এখানে নিচে আসলে আর্চ ব্যাপারটা নাই এই জন্য। ওকে, আমাদের এই গল্পটা হয়ে গেল। তাহলে তারা কোথায় চলে গেল? তারা চলে আসলো লেরিক্সের মধ্যে। তাদের কাজটা কি, তারা কিভাবে কাজ করবে? তাদের কাজ দেখেন, ও যে বাচ্চা পয়দা করছিল, বাচ্চারা যে কাজগুলো করছে এই কাজগুলো ছাড়া সকল কাজ তারা করবে। আর বাচ্চাকে আসলে কোনো কাজ করছে কিছুই করেনি, কি করছে? একটা মাত্র মাসেল মানে নার্ভ সাপ্লাই দিয়েছে, নাম হচ্ছে ক্রিকোথাইরয়েড। তাহলে আরো যত মাসেল আছে, আমি যদি বলি পোস্টেরিয়র ক্রিকোইরিটেনয়েড মাসেল, ল্যাটারাল ক্রিকোইরিটেনয়েড, তারপর অবলিক ইরিটেনয়েড বলি, ট্রান্সভার্স ইরিটেনয়েড, যত মাসেল আছে, অনেক ইম্পর্টেন্ট মাসেল আছে লেরিংসের মধ্যে, যেগুলো যদি পোস্টেরিয়র, সিম্পল চিন্তা করেন, পোস্টেরিয়র ক্রিকোইরিটেনয়েড মাসেল যদি কাজ না করে আমরা শ্বাস নিতে পারবো না, তাহলে দেখেন এগুলোকে সাপ্লাই দেওয়া দরকার না? তাহলে এই যে সবগুলো মাসেলকে এই যে রিকারেন্ট লেনিনজিয়াল নার্ভ এসে সবগুলো মাসেলকে সাপ্লাই দিয়েছে, সবগুলো মাসেলকে সাপ্লাই দিয়েছে উইদাউট ক্রিকোথাইরয়েড, কারণ কি? ওর বাচ্চা এটাকে সাপ্লাই দিয়েছিল আগে, তাহলে ওই একটা বাদে সবগুলোকে তার সাপ্লাই দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের অল মাসেলস অফ লেরিংস আর সাপ্লাইড বাই রিকারেন্ট লেনিনজিয়াল নার্ভ উইদাউট ক্রিকোথাইরয়েড, হুইচ ইজ সাপ্লাইড বাই ইন এক্সটার্নাল লেনিনজিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেনিনজিয়াল অফ ভেগাস, মানে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ এটা কার ব্রাঞ্চ? সুপিরিয়র লেরিঞ্জিয়ালের, এটা কার ব্রাঞ্চ? ভেগাসের ব্রাঞ্চ। তাহলে আমাদের হয়ে গেল নার্ভ, আমাদের মানে মোটর সাপ্লাই হয়ে গেছে, মানে আমরা সবগুলো মাসেলের মোটর সাপ্লাই পরে ফেলছি। দেখেন যে অল মাসেলস অফ লেরিংস ইজ সাপ্লাইড বাই আর সাপ্লাইড বাই আমাদের এই যে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ এবং এই উইদাউট ক্রিকোথাইরয়েড, হুইচ ইজ সাপ্লাইড বাই এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ। দেখেন আমাদের হয়ে গেল এটা। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আরও একজন তো ছিল বাচ্চা, বাচ্চার নাম কি? বাচ্চার নাম হচ্ছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ, ওইটা হতে ছিল। ও কি কাজ করছে? ও কি কিছু করবে না? ওর ভাই একটা কাজ করছে, তাহলে ওরও তো কিছু করা উচিত, তাই না? আলসে হলে কিছু একটা কিছু না কিছু তো করা উচিত জীবনে, তাই না? তাহলে ও কি করলো? একটা কাজ করলো। কি কাজ? আমাদের কিন্তু সেন্সরি সাপ্লাই বাকি আছে, মনে আছে কিনা? আমাদের কিন্তু আমরা মোটর সাপ্লাই শেষ করে ফেলছি, সবগুলো মাসেলকে সাপ্লাই দিয়েছি রিকারেন্ট লেরিঞ্জিয়াল উইদাউট ক্রিকোথাইরয়েড। তাহলে এখন যে সেন্সরি সাপ্লাইটা, পুরোটা সেন্সরি সাপ্লাই লাগবে, কেন লাগবে? এটা একটা প্রশ্ন। সেন্সরি সাপ্লাই কী দরকার একটা ভিতরের অর্গানের মধ্যে? অবশ্যই লাগবে, কারণ আমরা যদি কিছু একটা খাই, যদি লেরিংসে যায়, লেরিংস থেকে একটা লাইথি মেরে বের করে দিতে হবে না, এই জন্য অবশ্যই সেন্সরি সাপ্লাই লাগবে, যাতে সেন্স করতে পারে যে কিছু একটা আসছে, একে বের করো। এই জন্য আমাদের পুরোটা সেন্সরি সাপ্লাই লাগে। আপ টু দ্য ভোকাল কর্ড, মানে এখানে তো আমাদের থাইরয়েডের পিছনে ভোকাল কর্ড আছে, এই ভোকাল কর্ড পর্যন্ত অল্প একটু জায়গায় সাপ্লাই দেয়, সেন্সরি সাপ্লাই দেয় আমাদের এই ইন্টারনাল ব্রাঞ্চটা। আর নিচে কিন্তু সাপ্লাই দেয় না, নিচেটা কে দেবে? সেই বাপ, মানে রিকারেন্ট লেনিনজিয়াল নার্ভ, ভোকাল কর্ড এবং তার নিচের পুরো অংশটার মধ্যে সেন্সরি সাপ্লাইও দেবে। পুরো জিনিসটা যদি আমি সামারাইজ করি, দেখেন আমি যদি একসাথে বলি, দেখেন আমাদের তাহলে এখানে প্রথমে ভেগাস নার্ভ ছিল, ভেগাস নার্ভ দুইটা ব্রাঞ্চ, তো একটা ব্রাঞ্চ তৈরি করছে এখানে সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ, ওইটা আবার দুইটা ব্রাঞ্চ তৈরি করছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল, এক্সটার্নাল লেরিঞ্জিয়াল। ভেগাস নার্ভটা নিচে চলে গেছে লেফটে, আর্চ অফ অ্যারোটার ওখান থেকে একটা নতুন ব্রাঞ্চ তৈরি হয়, আবার উপরে চলে আসে রিকারেন্ট লেরিঞ্জিয়াল লেফট। আর রাইটে কী করছে? রাইটে সাবক্লিভিয়ার আর্টারির ওখানে র্যাপ করে আবার উপরে চলে আসছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল রাইট। তাহলে এই দুইটা মিলে কী করছে? অল মাসেলস অফ লেরিংস সাপ্লাই দিছে উইদাউট ক্রিকোথাইরয়েড, ক্রিকোথাইরয়েড কে সাপ্লাই দিছে? হুইচ ইজ সাপ্লাইড বাই এক্সটার্নাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেরিঞ্জিয়াল। হয়ে গেল। আর সব আমাদের যে সেন্সরি সাপ্লাইগুলো কি দিছে? আমাদের আমাদের হচ্ছে যে ভোকাল কর্ডের ঠিক উপর পর্যন্ত ইন্টারনাল লেরিঞ্জিয়াল, মানে এরা দুইজন দশ দুইটা কাজ করছে শুধু, একটা হচ্ছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল কি করছে আমাদের মানে আপার হাফের সেন্সরি সাপ্লাই, আর হচ্ছে যে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল কী করছে একটা মাসেল সাপ্লাই দিয়েছে ক্রিকোথাইরয়েড। আর সকল কাজ মানে সকল মাসেল এবং হচ্ছে যে মানে সেন্সরি সাপ্লাই বিলো দা ভোকাল কর্ড এটা পুরোটা দিচ্ছে কি রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম যে কে মোটর সাপ্লাই দেয়, কে সেন্সরি সাপ্লাই দেয়, কীভাবে দেয়। পুরো কোর্সটা আমি এ টু জেড গল্পের মতো করে বলছি আপনাদেরকে। দেখেন এই গল্পটা যদি মনে রাখতে পারেন, এই ছবিটা মনে রাখতে পারেন, তাহলে দেখেন পুরো কনসেপ্টটা আপনার কাছে যেমনি দিক যেভাবে পেঁচাক আপনি কখনোই ভুল হবেন ইনশাল্লাহ। সো আমরা একটা কোয়েশ্চেন সলভ করবো, দেখবো যে কেমন কোয়েশ্চেন আছে, ওগুলো আমরা কীভাবে বুঝবো কোয়েশ্চেনটা, এবং আমাদের এই আলোচনাগুলো থেকে কোয়েশ্চেন সলভ করা যায় কিনা আমরা একটু দেখি। দেখেন তাহলে কোয়েশ্চেনটা আমরা একটু দেখি যে কোয়েশ্চেনটা আসছে। দেখেন রিগার্ডিং নার্ভ সাপ্লাই ইন লেরিংস, সোজা কথা সিম্পল কথা,
সেন্সেশন অফ হুল মিউকোজা অফ ল্যারিংস। দেখেন হুল মিউকোজা, হুল মিউকোজাতে কিন্তু কোনো সিঙ্গেল নার্ভ সাপ্লাই দেয় না, অর্ধেক দেয়কে আমরা বলছি ইন্টারনাল ব্রাঞ্চ আর বাকি অর্ধেক দেখি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। তাহলে কি বলছে হুল মিউকোজা মানে এখানেই বোঝা যাচ্ছে এটা হবে না, ভুল হবে, কি হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কিন্তু ভোকাল কর্ড এবং তার নিচে সাপ্লাই দেয়, হুল মিউকোজাতে দেয় না, এই জন্য এটা ফলস। এবার আসেন সেন্সেশন অফ মিউকোজা বিলো দ্য ভোকাল ফোল্ড। দেখেন এগুলো কিন্তু সব বোঝার মতো, মুখস্থ বিদ্যুৎ করে লাভ নেই, এগুলো থাকবে না। সেন্সেশন অফ মিউকোজা বিলো দ্য ভোকাল কর্ড মানে ভোকাল কর্ডের নিচের সেন্সেশনকে দেয় রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, কি লিখছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল, তাহলে ভুল এটা। এবার আসেন মেইন মোটর সাপ্লাই অফ ল্যারিঞ্জিয়াল মাসল, ল্যারিঞ্জিয়াল মাসল সকল মানে মাসলকে সাপ্লাই দিয়ে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, ঠিক আছে চমৎকার কথা, এটা একটা চমৎকার কথা। দেখেন মেইন মোটর সাপ্লাই মানে সব মাসলকে সাপ্লাই দিচ্ছে উইদাউট ক্রিকোথাইরয়েড, তাহলে এটা ঠিক আছে কথা। ক্রিকোথাইরয়েড মাসল ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ক্রিকোথাইরয়েড দেখেন তাহলে একটা মাসলকে সাপ্লাই দিয়েছিল, কেমন আছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল, তাহলে এখানে কি লাগছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, আসলে হবে কি এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল, তাহলে এটাও ফলস। দেখেন ছোটো ছোটো জিনিস প্যাস লাগাই দিছে, আপনি জাস্ট কি মনে রাখবেন একটা মাত্র ছবি, আমাদের আমাদের অস্ত্র কি, আমাদের অস্ত্র একটা ছবি, এই ছবিটা আপনি মাথায় রাখবেন, যেমনি যে যেভাবে প্যাস লাগাক আপনি কখনো ভুল হবে না ইনশাল্লাহ। সো এইভাবেই পড়তে হবে জিনিসগুলো, আসলে অনেক পড়া তো অ্যানাটমি তো অনেক পড়া, আপনি যদি ছবি না দেখে বুঝে না বুঝে পড়েন তাহলে এগুলো কিন্তু লং লাস্টিং হবে না, আলটিমেটলি আলটিমেটলি আমাদের কিন্তু এগুলো মানে আপনাকে অ্যান্সার করতে হবে, তাই না? তাহলে আপনি যেভাবে সহজ করে মনে রাখা যায়, যেভাবে সহজভাবে বলে মনে থাকবে, এভাবেই আমরা পড়াই এবং এভাবেই আপনাকে পড়তে হবে, তাহলে দেখবেন যে আউটপুট অনেক ভালো আসবে ইনশাল্লাহ। দেখেন তাহলে এখন কি হলো, এই দেখেন লাস্ট আমরা একটা দেখি ক্রিকোথাইরয়েড মাসল, তাহলে এটা কি এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, তাহলে ইন্টারনাল লেগস মানে এটা ফলস। পোস্টেরিয়র ক্রিকো ইরিটেটেড মাসল, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। দেখেন পোস্টেরিয়র ক্রিকো ইরিটেটেড আমরা কি পড়ছি, এটা আমরা পড়িনি, কিন্তু আমরা পড়ছি কি অল মাসলস অফ ল্যারিংস, আমরা পড়ছি এটা অল মাসলস অফ ল্যারিংস কি ইন্টারনাল আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল উইদাউট ক্রিকোথাইরয়েড, তাহলে পোস্টেরিয়র ক্রিকো ইরিটেটেড মাসল অল মাসলসের মধ্যে পড়ে, যেহেতু ক্রিকোথাইরয়েড না এটা, তাহলে অল মাসলস কে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল। দেখেন এটা ট্রু, দেখেন মানে কত একটা ট্রিকি কোয়েশ্চেন, অনেক প্যাসগোস লাগাইছে কিন্তু আসলে জিনিসটা যদি আপনি একটু বুঝে পারেন, আমি যেভাবে আপনাকে পুরো জিনিসটা দেখালাম একটা মাত্র ছবি দিয়ে, দেখেন আমরা কত কিছু করলাম, একটা ছবি সিম্পল একটা ছবি দিয়ে আমরা এত জিনিস পড়লাম, এই যে আপনি যদি এভাবে ছবি দিয়ে সুন্দর করে বুঝে পড়েন তাহলে কত চমৎকার একটা মানে আমরা অ্যানাটমিতে একটা ভিজুয়াল ইমপ্রেশন পেতে পারি এবং এভাবেই আমরা অ্যানাটমিটা মনে রাখতে পারি। সো আমাদের আমাদের এই ছোটো ছোটো আমাদের এই যে সেশনগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করবো যে আপনাদের আমাদের ছোটো ছোটো টপিক যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি লাগে, ফ্রিকোয়েন্টলি বিভিন্ন পরীক্ষায় লাগে, আমরা এগুলো ইনশাল্লাহ ছোটো ছোটো ভিডিও বানিয়ে আমরা ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার করে দেবো আপনাদের কাছে। এবং সবচেয়ে বেশি রিকোয়েস্ট যেটা সেটা হলো অ্যানাটমি যখন করবেন তখন অবশ্যই অবশ্যই প্রচুর ছবির সাপোর্ট নেবেন, একটু কষ্ট করবেন, একটু কারোর কাছ থেকে হেল্প নেবেন, একটু মানে গোছায়া জিনিসটা হচ্ছে যে মানে আপনি ইমেজ বেসড পড়ালেখা করবেন, ভিজুয়াল একটা ইমপ্রেশন নেবেন, তাহলে অ্যানাটমির এত ভাস্ট সিলেবাস আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকের সেশনটা এতটুকুই ছিল, আবার কোনদিন দেখা হবে ইনশাল্লাহ। যদি এরকম ছোটো ছোটো ভিডিও ছোটো ছোটো টপিকগুলো ক্লিয়ার করতে চান তাহলে অবশ্যই আমরা সবসময় থাকবো, সিনেপসের সাথেই থাকুন, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। Thank you.